সারা দেশে 6 মাস থেকে 5 বছর বয়সী 2 কোটি 30 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। দুপুরে রাজধানীর মহাখালীতে নিপসম অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। দিনব্যাপী এই ক্যাম্পেইনে 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুকে নীল রঙের আর 12 মাস থেকে 5 বছর বয়সী শিশুকে লাল রঙের একটি ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তবে দুর্গম অঞ্চল ও বাদ পড়া শিশুদের জন্য এই ক্যাম্পেইন আরও 4 দিন চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। আজকে বাদেও 4 দিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে দুর্গম এলাকায়, যেখানে যাওয়া যাবে না বা যারা বাদ পড়বে তাদের জন্য এই ব্যবস্থা। মায়েদেরকে বলবো, আপনারা যথাসময়ে আপনাদের শিশুদেরকে নিয়ে যেখানে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আপনারা সময় মতো সকালবেলা নিয়ে আসবেন।